আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর সম্ভাবনা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সম্ভাবনার সাথে কিছু সম্পর্কিত বিষয়, পর্ব দুই এবং সম্ভাবনা, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে। সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয়ের পর্ব দুইয়ে সর্বপ্রথমে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে গৌণিক, যার ইংরেজি প্রতিশব্দ ফ্যাক্টোরিয়াল। যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এন হতে শুরু করে এক পর্যন্ত নিম্ন ক্রম অনুসারে সাজিয়ে গুণ করলে যে গুণফলটি পাওয়া যায় সেটি হচ্ছে এন এর গৌণিক বা ফ্যাক্টোরিয়াল এন, অথবা এন এর ফ্যাক্টোরিয়াল। এখানে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যে কথাটি বলেছি, এখানে স্মল এনটি হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এনটি সাধারণত সাধারণ হিসাবে বোঝানোর জন্য এখানে এন ব্যবহার করা হয়েছে। তো এখন এই এন কে এন এর পরে একটি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে অথবা লম্ব টান দিয়ে তার সাথে পাশে এন লিখে ফ্যাক্টোরিয়াল এন বা গৌণিক এন কে বোঝানো হয়, এবং আমরা সাধারণত পড়ে থাকি এন এর গৌণিক বা ফ্যাক্টোরিয়াল এন। তাহলে আমরা যেহেতু এখানে বলেছি যে এন হতে এক পর্যন্ত নিম্ন ক্রম অনুসারে সাজিয়ে গুণ করলে, তাহলে আমরা এন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে তার চেয়ে এক কম, এক নিম্ন ক্রম হলো। তারপরে যদি আমরা তার থেকে আরো এক বিয়োগ করি, অর্থাৎ এন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আরো এক নিম্ন ক্রম অনুসারে হলো। এইভাবে আমরা এক পর্যন্ত যদি গুণ করি তাহলে তার যে ফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের এন এর গৌণিক বা ফ্যাক্টোরিয়াল এন এর মান। তো আমরা এখানে ধরে নেই এন ইকুয়াল হচ্ছে ফাইভ, অর্থাৎ এটি ফাইভ ফ্যাক্টোরিয়াল। তাহলে তার নিম্ন ক্রম অনুসারে যদি আমরা গুণ করি তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইকুয়াল 120, অর্থাৎ 120। এটি হচ্ছে পাঁচের গৌণিক বা ফ্যাক্টোরিয়াল এন এর মান। এবং আমরা যদি ধরে নেই যে এন সমান হচ্ছে আট, আট ফ্যাক্টোরিয়াল এর মান হবে আট, সেভেন, সিক্স, এইভাবে ওয়ান পর্যন্ত সবগুলোকে যদি আমরা গুণ করি যে ফলটি পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আটের গৌণিক বা ফ্যাক্টোরিয়াল এইট এর মান। এখন এই ফ্যাক্টোরিয়াল এইট কে আমরা এ পর্যন্ত এইভাবে লিখলাম। তো এখন এটাকে এইট, সেভেন, সিক্স পর্যন্ত আমরা গুণ আকারে লিখলাম। এখন এই যে ফাইভ থেকে শুরু করে এই ওয়ান পর্যন্ত যে গুণ আকারে লিখলাম সেটাকে কিন্তু ফ্যাক্টোরিয়াল ফাইভ লিখা যায়, কারণ এটি কিন্তু আমরা আগে এখানে দেখেছি যে ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান হচ্ছে ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, এদের গুণ। তার মানে এইটুকুকে ফ্যাক্টোরিয়াল ফাইভ লেখা যায়। তো এর মানটা ছিল 120 আর এইট, সেভেন, সিক্স এর গুণফলটা হচ্ছে 336। তো এই দুটা গুণ করে এইভাবেও কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল এইট এর মানটি বের করতে পারি। তো এখন আমরা এন প্লাস টু এর ফ্যাক্টোরিয়ালটা দেখি কি হয়। প্রথমেই আসবে n প্লাস টু, অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল বের করছি সেটি গুণ আকারে বসবে, তার সাথে গুণ করবে এখানে যে মানটি আছে তার চেয়ে এক কম, অর্থাৎ n প্লাস টু মাইনাস ওয়ান। তাহলে দুই থেকে এক বিয়োগ কমে গেলে থাকছে প্লাস ওয়ান, এই কারণে হচ্ছে n প্লাস ওয়ান। এবার তার সাথে আমরা গুণ করবো তার চেয়েও এক কম, অর্থাৎ n প্লাস ওয়ান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে থাকছে n। এইভাবে আমরা একেবারে ওয়ান পর্যন্ত গুণ করব। তাহলে এই যে এখানে n প্লাস টু, n প্লাস ওয়ান বাদ দিয়ে বাকি যেটুকু আছে যে n থেকে শুরু করে এই ওয়ান পর্যন্ত, এটাকে কিন্তু লেখা যায় ফ্যাক্টোরিয়াল n। এটা আমরা যে এখানে লিখেছিলাম দেখেছি আগে। তার মানে n প্লাস টু ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, অথবা উপরে যে লাইনটি লিখেছি বড় করে সেটিও লেখা যেতে পারে। এবার দেখি আমরা n প্লাস টু ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল এর মানটা কত হতে পারে। তাহলে পূর্বে আগের লাইনে আমরা বের করেছি যে n প্লাস টু সমান ফ্যাক্টোরিয়াল হচ্ছে n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এবং নিচে আছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরের এই n ফ্যাক্টোরিয়াল এবং এই n ফ্যাক্টোরিয়াল এই দুইটি কিন্তু কাটা যায়। তাহলে কাটা গিয়ে থাকে কি, শুধুমাত্র n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান, এটি হচ্ছে আমাদের n প্লাস টু ফ্যাক্টোরিয়াল ভাগ n ফ্যাক্টোরিয়াল এর মান। এবার আসছি বিন্যাস।
পারমুটেশন, বিন্যাস মানে হচ্ছে সাজানো। যে আমাদের কাছে যদি কতগুলো বস্তু বা উপাদান থাকে, তো এদেরকে যদি এক বা একাধিক বা সবগুলো বস্তু যদি আমরা ক্রম অনুসারে সাজাই, তাহলে তাকে আমাদেরকে বলা হয় হচ্ছে বিন্যাস। অর্থাৎ আমাদের কাছে যে উপাদানগুলো থাকবে তাদেরকে যদি নির্দিষ্ট একটা বস্তুর সাপেক্ষে বা কতগুলো বস্তুর সাপেক্ষে সেগুলোকে যদি আমরা ক্রম অনুসারে সাজাই, তাহলে সেটা হচ্ছে বিন্যাস। বিন্যাস দুটি উপায় করা যায়, একটি হচ্ছে পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতি অর্থাৎ উইদাউট রিপ্লেসমেন্ট, আর একটি হচ্ছে পুনঃস্থাপন সহ পদ্ধতি অর্থাৎ উইথ রিপ্লেসমেন্ট। তো পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে একটি বস্তু বা উপাদান একবারই আসে, বিন্যাসের এই পদ্ধতিকে পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমাদের কাছে যে কতগুলো বস্তু বা উপাদান রয়েছে সেটাকে একবার যদি আমরা বিন্যাস করে কোন একটি বিন্যাসের এককে অন্তর্ভুক্ত করে দেই, তাহলে সেটি আর অন্য কোন স্থানে আসার সুযোগ থাকবে না, তখন সেটি হচ্ছে পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতি। যেমন এ বি সি এই তিনটি যদি অক্ষর আমরা দুটি এর মাঝে থেকে যে কোনো দুটি অক্ষর নিয়ে যদি পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতিতে সাজাই, তাহলে পাওয়া যাবে এ বি বি সি সি এ বি এ সি বি এ সি। এখানে আমাদের কোনো এই এখানে যে আছে এ বি, এখানে কিন্তু আমরা এর কোনো পুনরাবৃত্তি নেই বা বি এর কোনো পুনরাবৃত্তি নেই বা সি এর কোনো পুনরাবৃত্তি নেই। অর্থাৎ এখানে আমাদের যে তিনটি উপাদান রয়েছে এই তিনটি উপাদানের কোনোটি কিন্তু আমাদের এখানে পুনরাবৃত্তি নেই। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি পদ্ধতি যে যেখানে একটি বিন্যাসে একটি নির্দিষ্ট উপাদানের তার কোনো পুনরাবৃত্তি হবে না, সেটি হচ্ছে পুনঃস্থাপন ব্যতীত পদ্ধতি। আর পুনঃস্থাপন সহ পদ্ধতি হচ্ছে যে একবার সাজানোর পরে সেটি আমরা আবার নিয়ে সাজাতে পারবো, সেটি হচ্ছে পুনঃস্থাপন সহ পদ্ধতি। অর্থাৎ আমাদের এই যে এখানে এ বি সি তিনটি উপাদান রয়েছে, এই তিনটি উপাদানের যে কোনো উপাদান কোন স্থানে আমাদের রিপিট বা পুনরাবৃত্তি হতে পারে। যেমন এই যে এখানে আসছে এ বি বি বা সি সি, এখানে কিন্তু আমাদের উপাদানের পুনরাবৃত্তি আছে, এটা হচ্ছে আমাদের পুনঃস্থাপন সহ পদ্ধতি। এখন দেখি আমরা সমাবেশ কম্বিনেশন। সমাবেশের কথা আমরা অনেকেই শুনেছি, সমাবেশ মানে হচ্ছে কতগুলো একটা নির্দিষ্ট বস্তুর দল বা কম্বিনেশন, এটির সাথে আমরা মোটামুটি অনেকে হয়তো জানি। এটি হচ্ছে যে কতগুলো বস্তু বা উপাদান থেকে কয়েকটি বা সবগুলো বস্তু বা উপাদান নিয়ে যতগুলো দল গঠন করা যায়, সেটি হচ্ছে আমাদের এক একটি সমাবেশ। যেমন আমরা বলতে পারি যে রহিম করিম এরা হচ্ছে দুই বন্ধু, বা রহিম করিম তারপরে আসিফ, এই তিনজন হচ্ছে বন্ধু, রহিম করিম এবং আসিফ তিনজন বন্ধু। এখন এই তিনজন বন্ধু থেকে আমরা দুইজনকে নিয়ে দল গঠন করব, তাহলে কি হচ্ছে, মনে করি রহিম এবং করিম একভাবে একটি দল গঠন করা যেতে পারে, তারপরে হচ্ছে আসিফ এবং করিমকে নিয়ে একটি দল গঠন করা যেতে পারে, অথবা আসিফ বা রহিমকে নিয়ে আরেকটা দল গঠন করা যেতে পারে। তো এখন রহিম আর করিমকে নিয়ে একটি দল গঠন করা যে কথা, রহিম আর করিমকে নিয়ে দল গঠন করা একই কথা, অর্থাৎ এই দুজন ব্যক্তি একই দলেই থাকছে। তার মানে এখানে রহিম করিম এবং করিম রহিম একই ব্যক্তি, একই দল, একই কথা। তো এই কারণে এখন আমরা দেখি যে এবিসি তিনটি যদি অক্ষর হয়, এখান থেকে যদি আমরা দুইটি নিয়ে সমাবেশ করি, তাহলে এবি বিসি সিএ বা বিএ সিবি এসি এরা কিন্তু একই। তাহলে এই তিনটি এবিসি থেকে যদি আমরা দুটি করে সমাবেশ করি, তাহলে এই তিনটি অথবা এই তিনটি সমাবেশ পাওয়া যাবে। কিন্তু আমরা বিন্যাসের ক্ষেত্রে দেখেছিলাম যে এবি বিসি সিএ বিএ সিবি এসি এখানে ছয়টি বিন্যাস পাওয়া গেছিল। কারণ হচ্ছে এখানে আমরা শুধু সাজিয়েছি, একটাকে আগে পরে করে যতভাবে সাজানো যায় সেটা এখানে করেছি, এই কারণে এখানে এইভাবে আসছে। আর দলের কারণ, দল যখন আমরা করি বা সমাবেশ করি তখন একই বস্তু বারবার রিপিট করার সুযোগ নেই, কারণ হচ্ছে দল একই থেকে যায়, এই কারণে এখানে বাকিগুলো বাদ দিয়ে একটি দল গঠন করা হয়েছে, এবি অথবা বিএ যে কোনো একটি। এবার আসি আমরা সম্ভাবনা। সম্ভাবনা হচ্ছে কোন নমুনা ক্ষেত্রে সংঘটিত কোন ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা। অর্থাৎ আমাদের একটি নমুনা ক্ষেত্রে যতগুলো ফলাফল আসতে পারে তার সংখ্যা,
এবং ওই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যার অনুপাত। এখানে একটু ভুল বলেছি যে কোন নমুনা ক্ষেত্রের সংগঠিত কোন ফলাফল সংখ্যা, অর্থাৎ আমার যে ঘটনাটি রয়েছে সেই ঘটনার যে ফলাফল সংখ্যা সেটি, এবং ওই নমুনা ক্ষেত্রের বা ওই দৈব পরীক্ষায় যতগুলো ফলাফল আসতে পারে ওই সবগুলো ফলাফলের যে অনুপাত সেটি হচ্ছে সম্ভাবনা। যেমন এ যদি কোনো একটি ঘটনা হয়, এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ এ দ্বারা প্রকাশ করি, পি এ, এবং এটাকে আমরা বলি প্রবাবিলিটি অফ এ, অথবা বাংলায় বলি এ এর সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান হবে এম ভাগ এন, যেখানে এম হচ্ছে অনুকূল ফলাফলের সংখ্যা এবং এন হচ্ছে মোট ফলাফল সংখ্যা। আবার এই এম সমান লেখা যায় এন এ, এবং এই ছোট হাতের এই এন কে লেখা যায় এন এস। অর্থাৎ আমাদের যে স্যাম্পল স্পেস ছিল বা নমুনা ক্ষেত্র ছিল বা মোট টোটাল সম্ভাব্য ফলাফল সংখ্যা ছিল তার সংখ্যা হচ্ছে এন এস, এবং আমাদের যে ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, আমাদের ঘটনার যে সংখ্যাগুলো এসেছিল তার সংখ্যা হচ্ছে এন এ। এটা হচ্ছে আমাদের সম্ভাবনার সংজ্ঞা। এখন আমরা দেখব শর্তাধীন সম্ভাবনা, অর্থাৎ নির্দিষ্ট একটা শর্তের অধীনে সম্ভাবনা। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অন্য কোনো ঘটনার ইতিপূর্বে ঘটার বা না ঘটার উপর নির্ভর করে, তবে ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনার সাপেক্ষে ওই ঘটনার সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলে। অর্থাৎ দুইটি ঘটনা ধরে নেই, এ ও বি দুইটি ঘটনা, তো এ ঘটনা ঘটছে তার শর্তে বি ঘটনা ঘটবে এই সম্ভাবনা, এটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। যে এ ঘটনা ঘটেছে তার উপর নির্ভর করে বি ঘটনা ঘটবে, এটি হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। আর এই শর্তকে এইভাবে লেখা হয় যে এ এর সাপেক্ষে বি এর শর্তাধীন সম্ভাবনা, এইভাবে আমরা পড়ি। এবং একে প্রবাবিলিটি অফ বি, একটি খাড়া টার্ম দেখা যাচ্ছে, এটাকে আমরা পড়ি গিভেন, অর্থাৎ পি বি গিভেন এ দ্বারা লেখা হয়। এখন এর সাপেক্ষে বি এর শর্তাধীন সম্ভাবনা, অর্থাৎ পি বি গিভেন এ, প্রবাবিলিটি অফ বি গিভেন এ সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ প্রবাবিলিটি অফ এ। এবং একইভাবে আমরা বলতে পারি যে বি এর সাপেক্ষে এর শর্তাধীন সম্ভাবনা হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ভাগ প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ উপরে আমরা যেটি পড়েছি সেখানে এ এবং বি দুটো শুধুমাত্র স্থান পরিবর্তন করেছি আর বাকি সবকিছু একই আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে শর্তাধীন সম্ভাবনার ক্ষেত্রে যে দুইটি ঘটনার শর্তাধীন সম্ভাবনা বের করব তাদের ইন্টারসেকশনের সম্ভাবনা থাকবে উপরে, এবং যার সম্ভাবনাটি আমরা বের করছি যার সাপেক্ষে সেটি থাকবে নিচে। এবার আসছি আমরা স্বাধীন সম্ভাবনা। স্বাধীন সম্ভাবনা হচ্ছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অন্য কোনো ঘটনা ঘটার উপর ডিপেন্ড করবে না, নির্ভর করবে না, তারা স্বাধীনভাবে ঘটে যাবে, এরা হচ্ছে স্বাধীন সম্ভাবনা। যদি এ বি দুটি যদি ঘটনা হয় তাহলে এ বি ঘটনা স্বাধীন হবে তখনই যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হয়। এটি আমরা স্বাধীন ঘটনার যে সংজ্ঞা ছিল সেখানে পূর্বের ক্লাসে দেখেছি, ওই এটি এখানে আবার আসছে। এবার আসছি এ ও বি ঘটনা দ্বয় যদি স্বাধীন হয় তাহলে কি হবে শর্তাধীন সম্ভাবনার ক্ষেত্রে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ, এবং প্রবাবিলিটি অফ বি গিভেন এ সমান হবে প্রবাবিলিটি অফ বি। এখন এই সম্ভাবনার তিনটি সূত্র রয়েছে, এখন ওই তিনটি সূত্র আমরা দেখব। আমরা ইতিপূর্বে যে সংজ্ঞাটি পড়ে এসেছি সেটি এখানে আসছে আবার। এটি কি বলা হয় সম্ভাবনার গাণিতিক বা অবরোহী সংজ্ঞা। এটি একটি সীমিত বা ছোট নমুনা ক্ষেত্রের জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে ভালো সম্ভাবনার ফল দেয়। আর এটি হচ্ছে এই যখন দুটি ঘটনা বা এক যে কোনো ঘটনা আমরা যে ঘটনার সম্ভাবনা বের করব সেই ঘটনা যদি পরস্পর বর্জনশীল, সম্পূর্ণ, সমসম্ভাব্য এবং সুসামঞ্জস্য হয় তবেই হচ্ছে সম্ভাবনার এই গাণিতিক বা অবরোহ সংজ্ঞাটি ভালো ফলাফল দেয়। এবং সে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই সীমিত বা ছোট নমুনার ক্ষেত্রে এটি ভালো ফল দেয়। তো পরবর্তীতে দেখা গেল যে শুধুমাত্র ছোট নমুনা ক্ষেত্রের জন্য যদি সম্ভাবনা বের করা যায় তাহলে বড় নমুনা ক্ষেত্রের জন্য একটা নির্দিষ্ট ভালো ফল দেয় সেরকম একটি সংজ্ঞা আবিষ্কার করা উচিত। তো সেই থেকে আমাদের পরবর্তী সম্ভাবনার আরোহী সংজ্ঞাটি চলে আসে।
এটি হচ্ছে যেখানে একটি চেষ্টা অসংখ্যবার পুনরাবৃত্তি করা হবে, অর্থাৎ নমুনা ক্ষেত্রটি অনেক বড় হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এটি অনেক বড় দিকে যাচ্ছে। এই নমুনা ক্ষেত্রে কোন একটি ঘটনা যদি এ হয় তাহলে তার অনুকূল উপাদান সংখ্যার ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যা n, এদের যে অনুপাত রয়েছে m বাই n, এই যে এখানে আমরা যেটি দেখেছিলাম যে m বাই n এটি একটি ধ্রুব রাশি হবে, অর্থাৎ অপরিবর্তনশীল স্থির থাকবে। এই ধ্রুব রাশির আমাদের শুধু সীমাস্থ যে মান অর্থাৎ লিমিট করে দেই, যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের এ ঘটনার সম্ভাবনা। একে আমরা ম্যাথমেটিক্যালি বা গাণিতিক ভাবে এইভাবে লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি m বাই n সমান হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n a বা n s, অর্থাৎ এই m হচ্ছে আমাদের কি ছিল, অনুকূল ফলাফল সংখ্যা, একে আমরা n a দ্বারা লিখতে পারি, আর এই n টি ছিল আমাদের মোট ফলাফল সংখ্যা, এটিকে আমরা n s দ্বারা লিখতে পারি। এটি হচ্ছে সম্ভাবনার আরোহী সূত্র। এখানে একটি সূত্র দেখা গেল যেটি ছোট নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য, আর একটি দেখা গেল বড় নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন তার পরবর্তীতে আরেকটি সংজ্ঞা আবিষ্কার করা হলো, যেটি হচ্ছে যে সব ছোট বা বড় কিংবা যে কোনো নমুনা ক্ষেত্রের ক্ষেত্রেই ভালো ফলাফল দিবে, আর এটিকে বলা হয় সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা, অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটি। তো এখানে কতগুলো পয়েন্ট আছে, যে কতগুলো শর্ত আছে, যদি এই শর্তগুলো কোনো একটি ঘটনা মানে তাহলে তাকে বলা হয় সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা। সেটি হচ্ছে যে কোনো পরীক্ষণের নমুনা ক্ষেত্রকে আমরা ধরে নিলাম এস, এর মধ্যে এ যদি একটি ঘটনা ঘটে তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ এ দিয়ে প্রকাশ করব, এ যেখানে প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ তার প্রবাবিলিটি এ ঘটনার প্রবাবিলিটির মান বা সম্ভাবনার মান শূন্য বা তার চেয়ে বড় হবে। তারপরে আসছে প্রবাবিলিটি অফ এস ইকুয়াল ওয়ান, এবং আমাদের যে নমুনা ক্ষেত্রটি আছে তার প্রবাবিলিটির মান হতে হবে ওয়ান। তিন নম্বরে থাকবে, এখানে ঘটনা যদি অনেকগুলো ঘটে থাকে এবং তাদেরকে যদি আমরা এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে এদেরকে যদি আমরা সংজ্ঞায়িত করি বা ধরে নেই, তাহলে এই ঘটনাগুলি পরস্পর বর্জনশীল হতে হবে এবং প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ টু ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ থ্রি, যদি তারপরে আরো ঘটনা থাকে তাদের সবগুলোকে আমরা ইউনিয়ন করে যে সম্ভাবনাটা পাব তার সমান হবে প্রত্যেকটির আলাদা আলাদা করে সম্ভাবনার যোগফলের সমান, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস প্রবাবিলিটি অফ এ থ্রি প্লাস এইভাবে এরপরে যে ঘটনাগুলো থাকবে তাদের সম্ভাবনার যোগফল। এখন এই তিনটি শর্ত যদি কোন ঘটনা মেনে চলে, এ ঘটনাটি যদি মেনে চলে, তাহলে একই হচ্ছে প্রবাবিলিটি অফ এ স্বতঃসিদ্ধ সম্ভাবনা বলা হয়ে থাকে। তো এদের মধ্যে আমরা যে আগের স্লাইডে যেটি দেখিলাম যে সম্ভাবনার গাণিতিক বা অবরোহী সংজ্ঞা এবং সম্ভাবনার আরোহী সংজ্ঞা, এদের মাঝে একটু পার্থক্য রয়েছে, এটি আমরা দেখেছি, এখন আমরা আবার একটু দেখব। প্রথমে আমাদের যে পার্থক্য আছে সেটি হচ্ছে সংজ্ঞার উপরে একটি পার্থক্য আসে, যে অবরোহী সংজ্ঞা কাকে বলে এবং আরোহী সংজ্ঞা কাকে বলে। তারপরে আসছে গাণিতিক সূত্র, এদের মাঝে একটু পার্থক্য দেখা যায় যে গাণিতিক অবরোহী সম্ভাবনার ক্ষেত্রে কোনো লিমিট ব্যবহার করা হয়নি, কিন্তু আরোহী সম্ভাবনার ক্ষেত্রে লিমিট বা সীমাস্থ মান ব্যবহার করা হয়েছে। তারপরে আসছে যে অবরোহী সম্ভাবনাটি এর নমুনা ক্ষেত্রে একটি সীমিত ছোট নমুনা ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং আরোহী সম্ভাবনাটি একটি বড় নমুনা ক্ষেত্র বা অসীম নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবং সর্বশেষ যেটি আসছে যে অবরোহী সম্ভাবনার কতগুলো শর্ত রয়েছে, যে এই ঘটনাগুলো পরস্পর বর্জনশীল সম্পূর্ণ সমসম্ভাব্য এবং সামঞ্জস্য হতে হবে, কিন্তু আরোহী সম্ভাবনার ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। এই হচ্ছে অবরোহী বা আরোহী সম্ভাবনার মাঝে কিছু পার্থক্য। এখন আমরা দেখব সম্ভাবনার সর্বনিম্ন মান শূন্য এবং সর্বোচ্চ মান এক, অর্থাৎ সম্ভাবনার মান শূন্য থেকে এক এর ভিতরে বিদ্যমান থাকবে, শূন্য চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না এবং একের চেয়ে বড় হতে পারবে না। এখন আমরা এটি একটু দেখি, যে যদি কোনো একটি সীমিত বা ছোট নমুনা ক্ষেত্রে সংঘটিত কোনো ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা ও ওই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যার অনুপাতকে সম্ভাবনার গাণিতিক বা অবরোহী সংখ্যা বলে, এটি আমরা আগে পড়েছি। এখন এ যদি কোনো একটি ঘটনা হয় তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রবাবিলিটি অফ এ দ্বারা প্রকাশ করি, সেটিও আমরা আগে দেখেছি। আর যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল এম বা এন ইকুয়াল এন এ বা এন এস,
যেখানে এম সমান এটি অনুকূল ফলাফল সংখ্যা এবং এন সমান মোট নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা। এটি আমরা সম্ভাবনার গাণিতিক বা অবরির সংজ্ঞায় দেখেছি। এখন এখানে একটি ভ্যান চিত্র দেওয়া আছে। এই যে এখানে যে একটি আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমাদের এ ঘটনার ফলাফল সংখ্যা, এটি এম, আর এন হচ্ছে আমাদের মোট সংখ্যা, মোট ফলাফল সংখ্যা, অর্থাৎ মোট নমুনা বিন্দু এস এর যে মানগুলো থাকবে সেগুলো। এখন থেকে আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এম এর মান অবশ্যই এন এর চেয়ে ছোট হতে হবে বা তার সমান হতে পারবে, অর্থাৎ এই বৃত্তটি যদি আমরা বড় করি তাহলে এক পর্যায়ে হয়তো আয়তক্ষেত্রের সমান হবে, কিন্তু তার চেয়ে বড় হওয়ার সুযোগ নেই। তার মানে কি, এখানে ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা কখনোই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যার চেয়ে বড় হতে পারত না। আবার যেহেতু এটি একটি সংখ্যা, যে কোনো একটি উপাদানের সংখ্যা, তাহলে উপাদান যদি একেবারে না থাকে তার মানে হচ্ছে তার সংখ্যা শূন্য, আর যদি থাকে তাহলে সর্বোচ্চ হচ্ছে n এর সমান, অর্থাৎ মোট ফলাফলের সমান হচ্ছে। তার মানে লেখা যাচ্ছে যে m এর যে মান অনুকূল ফলাফল সংখ্যা সেটি শূন্য এর সমান বা তার চেয়ে বড় হবে এবং n এর সমান বা তার চেয়ে ছোট হবে। এখন এই অসমতার সবগুলোর নিচে আমরা যদি n দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কি হচ্ছে, জিরো ভাগ n, m ভাগ n এবং n ভাগ n। এখন এই n কে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় 1, আর শূন্য কে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ দিই তাহলে তার মান আসে 0, এবং m কে যদি আমরা n দিয়ে ভাগ দিই তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ a, যেটি আমরা সংজ্ঞায় দেখেছি এই যে এখানে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মাঝে বিরাজ করছে, অর্থাৎ এবং সর্বনিম্ন মান তাহলে হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1, অর্থাৎ সম্ভাবনার মান কখনোই ঋণাত্মক হতে পারবে না। এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকের এই আলোচনা যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ফেসবুকে কমেন্টে অথবা ইমেল করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো তোমাদের সবাই ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।